আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় হয়, কোরআন যদি কারো পক্ষ থেকে বানানো এরকম মনে হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমার চ্যালেঞ্জগুলো মোকাবেলা তোমরা করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. سورة بني إسرائيل 10 نمبر ركوب 15 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 88 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অদুনিয়ার মানুষেরা, হে নবী আপনি জানিয়ে দেন, কউল আপনি বলে দেন, লাইন যে তামাতিল ইনস ওয়াল জিন্নু, আসমান এবং জমিনের নিচে যত মানুষ আছে এবং জিন জাতি আছে সকলে মিলে যদি এই কোরআনের ন্যায় একটা কোরআন নিয়ে আসতে পারে তাহলে যেন তারা কোরআন রচনা করে। আমি চ্যালেঞ্জ শুনে দিলাম, কোরআনের ন্যায় একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসুক। রব্বুল আলামিন আরো বলছেন, ওরা একা একা চেষ্টা করে পারবে না, বরং পৃথিবীতে যত রাইটার আছে, যত লেখক আছে, যত গবেষক আছে, সমস্ত গবেষক রাইটার সকলেই সম্মিলিত প্রচেষ্টায় যদি কোরআনুল কারীম রচনা করার ইচ্ছা পোষণ করে তারা কোরআন রচনা করে নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, এই চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরে দীর্ঘদিন চলে গেল কিন্তু কোনো ব্যক্তি চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটা আরেকটু ছোট করে দিলেন, এত বড় চ্যালেঞ্জের দরকার নেই, ছোট্ট একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। কোরআন আমাদেরকে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, আম ইয়াকুলুনা ফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ফুলের মধ্যে এক এক ধরনের ঘ্রাণ আছে, ছোট্ট ফুলের মধ্যে এক ধরনের ঘ্রাণ, বড় ফুলের মধ্যে আর এক ধরনের ঘ্রাণ, সব ধরনের ঘ্রাণের যদি সমন্বয় ঘটে তাহলে সুন্দর হয়, মন মুগ্ধ হয়ে যায়। আমরা সব ফুল থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যে সমস্ত যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আমি সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, মাহফিলের সফলতা মঞ্চে সামনে শ্রোতা যত বেশি থাকবে মাহফিলের সফলতা ততই বৃদ্ধি পাবে। আমি জানি অত্র অঞ্চল শিক্ষিত অঞ্চল, সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, কোরআন থেকে আলোচনা করলে তারা বুঝবেন জীবনটা তাদের পরিবর্তন হবে। যুব সমাজ যদি কোরআনের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, সেই সমাজে অন ইসলামী কোনো কার্যকলাপ কোনোদিন চলতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বয়স যখন বেশি হয়ে যায়, বার্ধক্যে মানুষ উপনীত হয়, সেই সময় তার ভালো কিছু করার সামর্থ্য থাকে না, খারাপ কিছুরও করার সামর্থ্য থাকে না। যত ভালো কাজ আর যত খারাপ কাজ সব কিছুরই সময় হচ্ছে জোয়ানকাল, যৌবনকাল। এই যৌবনকালে সে সব কিছু করতে পারে, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোয়ানকালের এক রাকাত নামাজ বার্ধক্যকালের 25 রাকাত নামাজের চাইতেও সব বেশি দিবেন। জোরে বলেন কে, জোরে বলেন কে, আল্লাহ সব বেশি দিবেন। 70 রাকাত 25 রাকাত বিভিন্ন রাওয়ায়াত আছে, 70 রাকাত নামাজ বেশি সব দিবেন যদি যৌবনকালে কেউ নামাজ আদায় করে, এবাদত করে। সম্মানিত ভাইরা আমার, যারা আমরা উপস্থিত হতে পেরেছি, যারা পারি নাই আসতে, সকলকেই আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান মনিব আমাদিকে একান্ত মেহরবানি করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বানর থেকে সৃষ্টি করেছেন। চুপ করে আছেন, তার মানে এখানে সব বানর থেকে হয়েছে, সবাইকে বানর থেকে সৃষ্টি করেছে না? এত বড় বড় ব্যক্তিরা এখন বলছে, বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমরা আর মানুষ থাকতে পছন্দ করি না, আমাদের আদি দাদারা বানর হলেই ভালো হয়। আল্লাহ আমাদের সবাইকে বানর থেকে সৃষ্টি করেছে, তাই না? না, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি,
সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে সম্মানিত যে সৃষ্টি তার নাম হচ্ছে মানুষ যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন যিনি আমাদের সকলকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন আমার আপনার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা অনেক বড় তথাপিও গরু কথা বলতে পারে না হাতির জিহ্বাটা আরো বড় কথা বলতে পারে না আমার আপনার জিহ্বার মতোই আরেকজন ভাইয়ের জিহ্বা আছে কথা বলতে পারে না কালা বা বোবা যে মহান মনিব আমাদেরকে কথা বলার মতো সামর্থ্য দিয়েছেন যোগ্যতা দিয়েছেন মনের ভাব এক্সপ্রেস করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে বর্ণনা করার মতো যোগ্যতা দিয়েছেন সে মহান মনিবের দরবারে মস্তক অবনত চিত্তে সমবেত কণ্ঠে সমস্বরে সকলে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার করবে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك آمين لاكو كوتي درود السلام اقنام در تاج در مدين احمد مجدفا محمد مصطفى جنی امو اکتا شمائی پیتھی بیر بوکی آبیر بوتو ہوئے چلین جی شمائی کر مانوش گلو مرا ماری کڑا کڑی خون خرابی زنا بیمی سر شود گھوش مواد جوا امون کنو گور ہی دکات سلونا جاوی شمائی چلتونا সেই অধঃপতিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলোকে মাত্র 23টি বছরের ব্যবধানে ম্যাগনেট নামক মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন যে মানুষগুলো উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুই জায়গায় সরাসরি দিয়েছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه হে নবী আপনার চরিত্রই হলো পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আপনার চরিত্র ব্যতীত পৃথিবীর অন্য কোন মানুষের চরিত্র অনুকরণীয় অনুসরণীয় হতে পারে না আরেকটি জায়গায় বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কলম 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি হলেন সবচেয়ে উন্নত পূত পবিত্র চরিত্রের অধিকারী আমাদের দেশের গোমচর কোন চেয়ারম্যান সার্টিফিকেট দেয় নাই দিয়েছেন আসমান এবং জমিনের যিনি স্রষ্টা সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার সেই পূত পবিত্র চরিত্রের অধিকারী মানুষটাকে উন্মুক্ত তরবারি নিয়ে হত্যা করার জন্য যেই লোকটা গিয়েছিল তার সুদর্শন চেহারা দেখে সেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন যার ব্যাপারে স্বয়ং নবী বলেছেন লাউকান নাবিয়্যুন বাদি লাকান উমর আমার পরে আর নবী আসবে না যদি নবী আসতো তাহলে নবী হওয়ার যোগ্যতা রাখতো ওই লোকটা যেই লোকটা রাসূলের কল্লা নেওয়ার জন্য উন্মুক্ত তরবারি না রওনা দিয়েছিল সেই উমর প্রিয় ভাইরা আমার সে রাসূল মাত্র 23টি বছরের ব্যবধানে ঘনে ধরা অসভ্য সমাজটিকে সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আছেন সোনার মদিনায় সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা চিৎকার করে বলুন আছে না নাই আরো জোরে বলেন রাসূলের ভালোবাসা আছে না নাই রাসূলের ভালোবাসা যদি না থাকে তাহলে আমি আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না সে রাসূলের প্রতি আমি আপনি দরুদ আর ভালোবাসা নিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আজকে যত সময় অল্প আমি কোরআনুল কারীমের অতিব গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ আমরা এখান থেকেই কথা বলবো যা বলবো তা কোরআন এবং হাদিসের নিরিখে বাইরের কোনো কথা আজকে হবে না আপনারা সবাই কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছেন তো সকলে রাজি আছেন কোরআন থেকে আলোচনা করলে মন খারাপ করবেন কি একটু হাত তোলেন তো আচ্ছা কোরআন থেকে আলোচনা শুনতে আমরা সকলেই রাজি আছি তার কারণ এই কোরআন পৃথিবীর কোন দেশে রচিত হয় নাই কোন বিশেষজ্ঞ একটা দল বসে কোরআন রচনা করেন নাই সুবহানাল্লাহ বলেন এর চিৎকার করে বলুন কোরআন কে নাযিল করেছেন
এটা জোরে বলেন কোরআন কে নাযিল করেছেন আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কোরআনের মধ্যে এখন পর্যন্ত কোনো ব্যক্তি কোনো ধরনের ভুল ভ্রান্তি কোনো ধরনের সন্দেহ সংশয় কোনো কিছুই করতে পারেন নাই তার কারণ কোরআনুল কারীম নাযিল করেছেন স্বয়ং আল্লাহ আমার প্রিয় ভাইরা কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মাঝে আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভুল তোড়ে থাক সন্দেহ সংশয় কোনো কিছু করতে পারে নাই কোরআনের মধ্যে প্রায় 500 আয়াত রয়েছে বিজ্ঞানসম্মত বিজ্ঞানের থিওরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত কারিমা নাযিল করেছেন পৃথিবীর বহু থিওরি পরিবর্তন হয় কিছুদিন পূর্বে আমরা পড়েছিলাম পৃথিবী গড়ে সূর্য স্থির থাকে তার কিছুদিন পরে আমরা পড়লাম সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে অর্থাৎ পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে সূর্য ঘুরে আবার পৃথিবী স্থির থাকে একের পর এক পরিবর্তন হলো এখন আবার বিজ্ঞান বলেছে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে এর মাঝে আমরাও ঘোরাঘুরি করি তার কারণ হলো কোরআনুল কারীম দের হাজার বছর পূর্বে আমাদেরকে থিওরি দিয়েছেন ও কুল্লুন ফি ফালাকি ইসবাহুন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুই জায়গায় বলেছেন এক নম্বরে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আরেকটি হচ্ছে সূরা আম্বিয়ার মধ্যে বর্ণনা করেছেন পৃথিবী একটা গ্রহ সূর্য একটা গ্রহ প্রত্যেকটা গ্রহ আপন আপন কক্ষপথে সন্ত্রায়মান মানে ঘূর্ণায়মান আপন আপন কক্ষপথে ঘুরে বেড়াইতেছে সুতরাং সূর্য ঘুরে পৃথিবী ঘুরে কোরআন আমাদেরকে দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছেন যা পৃথিবী শেষ হওয়া পর্যন্ত কোনোদিন আর পরিবর্তন হবে না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় হয় কোরআন যদি কারো পক্ষ থেকে বানানো এরকম মনে হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমার চ্যালেঞ্জগুলো মোকাবেলা তোমরা করে নাও রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কুল ইন ইজতামাতিল ইনস ওয়াল জিন্ন আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا سورة بني إسرائيل 10 نمبر ركوب 15 نمبر 9 نمبر بشتار 10 نمبر لاين 88 نمبر آدي كريم المدى رب العالمين جنائي دلين ودولي ارمانو شرام هنو بي اپنے جنائي دن قول اپنے بولدن لئن اجتمعت الانس والجن আসমান এবং জমিনের নিচে যত মানুষ আছে এবং জিন জাতি আছে সকলে মিলে যদি এই কোরআনের ন্যায় একটা কোরআন নিয়ে আসতে পারে তাহলে যেন তারা কোরআন রচনা করে আমি চ্যালেঞ্জ শুনে দিলাম কোরআনের ন্যায় একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসুক রব্বুল আলামিন আরো বলছেন ওরা একা একা চেষ্টা করে পারবে না বরং পৃথিবীতে যত রাইটার আছে যত লেখক আছে যত গবেষক আছে সমস্ত গবেষক রাইটার সকলেই সম্মিলিত প্রচেষ্টায় যদি কোরআনুল কারীম রচনা করার ইচ্ছা পোষণ করে তারা কোরআন রচনা করে নিয়ে আসো কোনো সমস্যা নেই প্রিয় ভাইরা আমার এই চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরে দীর্ঘদিন চলে গেল কিন্তু কোনো ব্যক্তি চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটা আরেকটু ছোট করে দিলেন এত বড় চ্যালেঞ্জের দরকার নেই ছোট্ট একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম কোরআন আমাদেরকে আর একটা চ্যালেঞ্জ দিলেন আম ইয়াকুলুন ফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহর কোরআন সূরা হুদ তিন নম্বর রুকু 12 নম্বর পারা 2 নম্বর বিশটার প্রথম নম্বর লাইনের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত লোকগুলোকে এটা বলে নাকি যে কোরআনের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বানিয়ে নিয়ে এসেছে তোমাদের চোখের সামনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বড় হয়েছে জীবনে কোনোদিন স্কুলে যায় নাই কোন শিক্ষকের কাছে পড়াশোনা করে নাই কোন মাস্টারের কাছে একদম প্রাইমারি পড়তে যায় নাই স্কুলে যায় নাই তারপরে একজন নিরক্ষর ব্যক্তি
এত সুন্দর করে যদি একটা কোরআন রচনা করে নিয়ে আসতে পারে তাহলে তোমাদের আরবের মধ্যে সবচেয়ে বড় বড় যেই পণ্ডিতগুলো রয়েছে সেই পণ্ডিতগুলো তোমরা কোরআনের নাই কোরআন না বরং কোরআনের মধ্যে ছোট ছোট যে 10টা সূরা রয়েছে এই সূরার নাই তোমরা কয় 10টা সূরা বানিয়ে নিয়ে আসো আমার প্রিয় ভাইরা ভালোভাবে খেয়াল করেন এই চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরে দীর্ঘদিন চলে গেল কিন্তু কোনো ব্যক্তি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসলো না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা চ্যালেঞ্জ শুরু দিলেন না না এত বড় চ্যালেঞ্জের দরকার নেই ছোট একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা চ্যালেঞ্জ শুরু দিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله ادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين رب العالمين سورة بقرة تين نمبر نكم ایک نمبر پر تین نمبر پشتر چودو نمبر لائنے تیش نمبر آیت قریبا مدد جرائے دلین او دنیا منوشہ شنو কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয় সংশয় হয় এটা মানুষের বানানো এটা আল্লাহর পক্ষ থেকে নয় কোনো ব্যক্তি বানিয়ে নিয়ে এসেছে তাহলে তোমাদেরকে আমি বলছি শোনো এই কোরআনের মধ্যে 10টা সূরার নাই তোমাদেরকে সূরা বানাইতে হবে না এই কোরআনের মধ্যে সবচেয়ে যে ছোট সূরা জোরে বলেন তো সবচেয়ে ছোট সূরার নাম কি এলাকার মনে হয় নস পড়ে না তাই না ছোট সূরার নাম কি এটা জোরে বলেন ছোট সূরার নাম কি কাউসার ছোট্টবেলা দিয়ে আমরা ধাঁধা ধরতাম মানে ধরতাম কোন সুরাতে নাইমিম কোন সুরাতে নয়মিম ধাঁধা ধরতাম আগে এগুলো ছিল ইসলামিক ধাঁধা তখন আমরা বলতাম সুরা ফিলের মাঝে আছে নয়মিম সুরা কাউসারে নাইমিম সুরা কাউসারে নাইমিম কোন মিম এখানে খুঁজে পাওয়া যাবে না এ ভাই আপনারা দেন 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 আগে দিয়ে শেষ করেন তারপর আলোচনা الذكر يقول سبحان الله الحمد لله لا اله সবচেয়ে ছোট যে সূরা রয়েছে সেই সূরার নাই এটা সূরা তোমরা বাড়িয়ে নিয়ে এসো সবচেয়ে ছোট সূরার নাম একসাথে সকলে বলেন কি আরো জোরে বলেন ছোট সূরার নাম কি সকলেই পারি পারি এর চাইতে ছোট সূরা আর নেই একেবারেই ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন ফাতু বিসূরাতিন তোমরা একটা ছোট্ট সূরা নিয়ে এসে যারা আরবি গ্রামার জানেন তাদের বুঝতে সহজ হবে এখানে সূরাতুন শব্দরা ইনডেফিনিট আর্টিকেল নিয়ে এসেছেন অনির্দিষ্টতাবাচক নিয়ে এসেছেন বালাগাত ফাসাহাত অলংকার শাস্ত্রের ভাষা অনুযায়ী নাকেরা লিত্তানকির একেবারে তুচ্ছ অর্থ দেয় ফাতু বিসূরাতিন সবচাইতে ছোট্ট যে সূরা রয়েছে সেই সূরাটা তোমরা নিয়ে এসো এই সূরাটা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসো আমার প্রিয় ভাইরা এই চ্যালেঞ্জটা যখন কাবার গ্লাফে ঝুলিয়ে দেওয়া হলো মক্কার মুশরিকেরা তখন তদানীন্তন কালের সবচেয়ে বড় বড় যেই কবি ছিল সেই কবিদের কাছে চলে গেল যে বলল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লেখাপড়া জানে না কোনো কিছুই পারে না সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি আমরা না করি তাহলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে আমরা হেরে যাব এই জন্য চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে করতে হবে এই কথা বলার পরে সবচাইতে বড় যেই কবি রয়েছেন সেই কবিকে দায়িত্ব দেওয়া হলো আপনারা এদের মোকাবেলা করবেন এবার ওই কবি সূরা কাউসার নিয়ে গবেষণা শুরু করে দিলেন সূরা কাউসার নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তিনি লিখলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ليس هذا من كلام البشر الله اكبر এই নবী ইতনামক ব্যক্তি আমরা লিখলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে সমস্ত সূরা নাযিল করেছে এর মধ্যে সবচেয়ে ছোট যে সূরা সূরা কাউসার এই কাউসারটা পৃথিবীর কোন মানুষের বানানো সূরা নয় এটা হলো আসমান এবং জমিনের মালিক যিনি আছেন আল্লাহ ওই আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সূরা সুবহানাল্লাহ প্রমাণ হয়ে গেল কোরআন এটা মানুষের বানানো কোনো গ্রন্থ নয় সুতরাং এই জায়গাতে ভুল ত্রুটি
সব কিছুর ঊর্ধ্বে থাকার কোনো সম্ভাবনা মোটেও নেই। তার কারণ হলো এই